কৃষকের 3,000 ড্রাগন ফলের গাছ কেটে দিল প্রতিপক্ষরা। ঝিনাইদহের কালীগঞ্জে নূর আলী মণ্ডল নামে এক কৃষকের প্রায় 3,000 ড্রাগন ফলের গাছ রাতের আধারে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে উপজেলার চাচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নূর আলী মণ্ডল কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের শামসুদ্দিন মণ্ডলের ছেলে। কৃষক নূর আলী মণ্ডল জানান, তিনি 5 বিঘা জমিতে প্রায় 1200 খুঁটিতে প্রায় 5,000 ড্রাগন ফলের গাছের চারা রোপণ করেছিলেন। গত 1 বছর ধরে তিনি সেগুলো পরিচর্যা করেন, এখন ফল ধরার সময় এসেছে। গত 1 বছরে প্রায় 20 লক্ষ টাকা খরচ করেছেন। শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান তার ড্রাগন গাছ কেটে দেওয়া হয়েছে। রাতের আধারের 700 খুঁটির প্রায় 3,000 গাছ কেটে দেওয়া হয়েছে, এতে তার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 8 লক্ষ টাকা। তিনি আরও জানান, 3 বিঘা জমি নিজের ও 2 বিঘা জমি লিজ নেওয়া, ধার দেনা করে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেছিলেন। তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এই ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনা থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি এখনো পর্যন্ত। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।